328 জনের যে অংশটি বাকি ছিল 1500 জন ইতিমধ্যেই কাজে। আন্দোলন চলছে, ধর্ণা চলছে ডায়মন্ড হারবারে, তার ডিপিএসসি অফিসের সামনে। তো তারা 328 জনের প্যানেল আগামীকাল মঙ্গলবার অজিত কুমার নায়েক ডিপিএসসি চেয়ারম্যান তিনি তার দফতরে যাবেন এবং বেলা 11টায় সাংবাদিক বৈঠক করে এই 328 জন অর্থাৎ অবশিষ্ট অংশের এই প্যানেল ঘোষণা করবেন এবং কাল থেকেই নিয়োগের চিঠি পোস্ট হওয়া শুরু হবে। অর্থাৎ শুধুমাত্র যে আগামীকাল প্যানেল প্রকাশিত হবে এ কথাই বলছেন না কুণাল ঘোষ, আগামীকাল থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে এবং আগামীকাল ডিপিএসসি চেয়ারম্যান তিনি সাংবাদিক বৈঠক করবেন যে ডিপিএসসি ভবনের সামনে একেবারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন 2009 প্রাথমিকের নিয়োগের যারা চাকরি প্রার্থী রয়েছেন। আমি সরাসরি কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, এইটা আমি তোমার থেকে জানতে চাইবো, এই অবস্থায় যখন কুণাল ঘোষ এই দাবি করছেন যে আগামীকালই 328 জনের প্যানেল প্রকাশিত হয়ে যাবে এবং আগামীকাল থেকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পোস্ট করে দেওয়া হবে, এইবার যারা আন্দোলন করছেন তারা কি করবে? হ্যাঁ স্যার, দেখো সুব্রজিৎ, গত 4 দিন ধরে এখানে অনশন অবস্থান চালিয়ে যাচ্ছিলেন 2009 প্রাথমিকের চাকরি প্রার্থীরা। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, কলকাতা রাজপথে করেছেন, দিল্লিতে করেছেন। আজকে যেটা জানা গেল, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি জানিয়েছেন যে আগামীকাল অজিত নায়েক ডিপিএসসি চেয়ারম্যান তিনি 11টায় আসবেন এবং তিনি এই তালিকা প্রকাশ করবেন। যে অনশনকারী আন্দোলনকারী আমরা তাদের সঙ্গে কথা করে বলে নেব তারা কীভাবে দেখছেন এই বিষয়টিকে। দেখুন, গতকাল আসবেন দেখবেন সবই আপনার মাধ্যমে শুনছি এবং জানতে পারলাম এবং ধর্ণা মঞ্চ তুলে দেওয়ার জন্য একটা অনুরোধ এসেছে, কিন্তু আমরা ধর্ণা মঞ্চ তুলব কি তুলব না, কালকের অফিসিয়ালি ডিক্লেয়ার কী করছেন, কতজনের লিস্ট দিচ্ছেন, আমাদের অ্যাকচুয়াল দাবি ছিল 328 জন প্লাস 5% 1834 জনের মানে আরও 92টা সিট, টোটাল 420 হয়। এবং এই 1506 প্যানেল বেরিয়ে যাওয়ার পরে একটা ডিক্লেয়ার করেছিলেন চেয়ারম্যান, বর্তমান পেপারেও দেওয়া হয়েছিল যে 622 জন জয়েন করেনি, তাহলে টোটাল 1042 হয় এবং হ্যান্ডিক্যাপ অনুযায়ী আরও 8টা সিট পড়ে থাকে। আপনারা এখন অনশন অবস্থান প্রত্যাহার করছেন কি করছেন না? না, আমরা আগামীকাল দেখব এই প্যানেল কি পরিস্থিতিতে বেরিয়েছে, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। এই ঘোষণায় কি আপনারা খুশি না খুশি না? অবশ্যই খুশি, কারণ 308 একটা প্যানেলের 328টা সিট বেরোচ্ছে, যেটা পুরোটা বেরোয়নি আগে, সেক্ষেত্রে 328টা বেরোচ্ছে, সেক্ষেত্রে আমরা খুশি। কিন্তু আরও খুশি হব যখনই তখন 5%টা বেরোবে এবং বাকি যে সিটটা যেটা আমাদের 2009 জন্যই রয়েছে, যেটা চেয়ারম্যান নিজে ডিক্লেয়ার করেছেন 622টা, টোটাল 1042টা সিট, সেই সিটটা যখন আমরা পাবো, কারণ আমরা এত দীর্ঘ 15 বছর ধরে আজকে আমরা যন্ত্রণা নিয়ে চলছি, সেই 15 বছরের যন্ত্রণার অবসানটা যখন পুরোপুরি ঘটবে তখন আমরা প্রত্যেকেই খুশি হব।